এজন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলো সোনার কাঠি ছুঁয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফরে এবার কফি কথা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি হলো কফি শপ। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, বিখ্যাত গান সেটিকে মাথায় রেখে একটি থিম সংও তৈরি করেছেন মুখ্যমন্ত্রী, জানালেন কফি হাউসের কর্ণধার সত্যম রায়চৌধুরী। 3 মাসের মধ্যে এই কফি হাউস তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই এই জায়গাটিও শনাক্ত করে দিয়েছেন এমনটা জানাচ্ছেন কফি হাউসের কর্ণধার। আমি চেষ্টা করেছি এই 3 মাসের মধ্যে এই কফি হাউসটা এখানে তৈরি করতে, এবং ঈশ্বরের অসীম আশীর্বাদ যে দিদি নেক্সট ভিজিটটা এখানে আজকেই, এবং আমাদের কফি হাউসটা রেডি হয়ে গেছে। যারা অক্লান্ত পরিশ্রম করে 3 মাসের মধ্যে এটা তৈরি করেছেন, আমি সবাইকে জানাবেন আন্তরিক অভিনন্দন। দিদি যেখানেই যখন যেটা বলেন বা যেটা করেন সেটা না একটা ঐতিহাসিক জায়গায় হয়ে যায়। এটা আমি সব জায়গাতেই দেখেছি যে দিদি কোনো কথা বলা এবং সেটা কিন্তু এমনভাবে সেটা হয়, এত সুন্দরভাবে সেটা হয়, এবং কীভাবে হয়ে যায় আমরা নিজেরাই জানি না, এটা হয়ে গেছে। ভালো বলেছেন দিদি, এসেও এটা ভালো বলেছেন, সুন্দর হয়েছে বলেছেন, এটাই আমাদের অনেক পাওয়া। কফি হাউসটির উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সঙ্গে ছিলেন নায়ক ও গায়ক সাহেব চট্টোপাধ্যায়। উদ্বোধন উপলক্ষে একটা দারুণ গান করেন সাহেব চট্টোপাধ্যায় এবং তার সাথে গলা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভা খাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নিয়ে দাঁড়া, আলোকের ঝর্ণা ধারায়। এই কফি হাউসটি অবস্থিত একেবারে রাজভবনের পাশে, আর এই কফি হাউসের নামকরণ সেটিও করেছেন মুখ্যমন্ত্রীও, নাম রাখা হয়েছে রিট্রিট। আগামী দিন এটা তীর্থ, বিশেষ করে আমাদের পর্যটকদের কাছে এখানে একবার আসতেই হবে। বাংলার ছোঁয়া পেতে গেলে, রাজ্যের ছোঁয়া পেতে গেলে, দেশের ছোঁয়া পেতে গেলে, বাংলার মামাটি মানুষের ছোঁয়া পেতে গেলে, আর কফি হাউসের আড্ডাটা সেই গানের ছোঁয়াটা পেতে গেলে এটা কাফে হাউস রাখা হয়েছে, তার কারণ পাহাড়ের সাথে নাম মিলিয়ে। মুখ্যমন্ত্রী সহ সকলের আশা যে এই কফি হাউসে মানুষজন বেড়াতে এসে অবশ্যই একবার ঢু মারবেন। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভা খাওয়া, সেই হাওয়াতে। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা। আলোকের ঝর্ণা ধারায়। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।